আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল, উপকূলীয় অঞ্চলে বেড়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। ঘূর্ণিঝড় মোকাবেলায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি সরকার, অতীতেও তাদের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, অভিযোগ বিএনপির। অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টের রায়, মুসলিমরা পাবে বিকল্প জমি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অতি প্রবল থেকে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত হেনেছে, উপকূলীয় এলাকায় বইছে ঝোড়ো হাওয়া, বাংলাদেশ অতিক্রম করতে পারে বিকেল নাগাদ। বাতাসের গতিবেগ ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার রয়েছে। উপকূল অঞ্চলের 9 জেলায় 10 নম্বর ও চট্টগ্রামে 9 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূল থেকে লোকালয়ের দিকে যেতে গতি কমে যাবে ঘূর্ণিঝড়টির। সমুদ্রের তাপমাত্রা কম ও ভার্টিক্যাল উইন্ড শিয়ার বেশি হবার কারণে ঘূর্ণিঝড় বুলবুলের গতি কমতে থাকে। ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের রিপোর্টার শিহাব হোসেন। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শিহাব, ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রায়হান, আপনাকে ধন্যবাদ। সকাল 6:30টার দিকে সর্বশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে ঘূর্ণিঝড়ের তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এবং সেখানে বলা হয়েছে যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র এখন অবস্থান করছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলটিতে, আর এখানে এখন ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এবং ক্রমেই এই ঘূর্ণিঝড় দুর্বল হতে হতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে ভারতের ত্রিপুরার দিকে চলে যাচ্ছে। এর আগে মধ্যরাতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় আঘাত হানে এবং রাত 3টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূলীয় অঞ্চলে চলে আসে। তো আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি যখন খোলা সমুদ্রে থাকে তখন এটি কিন্তু আসলে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, এবং ক্রমান্বয়ে যখন এটি স্থলভাগের দিকে অগ্রসর হয় তখন স্থলভাগের গাছপালা, পাহাড় পর্বত এগুলোর কারণে, এগুলোর সাথে সংঘর্ষের কারণে ঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এবং সেদিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুন্দরবন রয়েছে, এবং এই সুন্দরবনের কারণে আমাদের এই ঘূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হতে হতে আসলে অগ্রসর হচ্ছে উত্তর পূর্ব দিকে। এবং আবহাওয়া আরও একটি বিষয় জানিয়েছে যে নদী এবং এর আশপাশের এলাকা যখন দিয়ে যখন ঘূর্ণিঝড়টি অতিবাহিত হয় তখনও কিন্তু ঝড় শক্তি সঞ্চয় করে, এবং আবারও স্থলভাগের দিকে যখন আসে তখন শক্তি হ্রাস করে। তো এই সঞ্চয় এবং হ্রাসের কারণে ঝড়ের গতিবেগ এবং ঝড়ের তীব্রতার উপর তারতম্য কিন্তু দেখা যায়। এখন ঝড়ের গতিবেগ, অগ্রসর হওয়ার গতিবেগ রয়েছে 8 থেকে 10 কিলোমিটার এবং তীব্রতা রয়েছে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই ঝড়টির কারণে আসলে ক্ষয়ক্ষতির যেমন আশঙ্কা রয়েছে তেমনি স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 5 ফিট উচ্চতায়, অতিরিক্ত উচ্চতায় পানি প্লাবিত হয়ে জলোচ্ছ্বাস আকারে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এইসব এলাকায় আক্রান্ত লোকজনদেরকে সব ধরনের সতর্কতা সংকেত মেনে নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো রায়হান, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের রিপোর্টার শিহাব হোসেন জানাচ্ছিলেন আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ খবরাখবর। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় 9 জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। জেলাগুলো হল বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। বুলবুলের প্রভাবে মংলা, সাতক্ষীরা, বরগুনা সহ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। গত রাত 3টার দিকে বুলবুল আঘাত হেনেছে সাতক্ষীরায়। পানি ঢুকে পড়েছে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন অঞ্চলে। ভেঙে গেছে গাছপালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলা, লালমোহন ও চর ফ্যাশনে ভেঙে গেছে 12টি বসতঘর। এ সময় ঘর চাপা ও গাছ উপড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় খুলনা, চট্টগ্রাম ও সেন্ট মার্টিনে 10টি যুদ্ধজাহাজ সহ নৌ কন্টিনজেন্ট ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে আরও 17টি যুদ্ধজাহাজ।
অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুজনের প্রাণহানি হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিধস সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। শনিবার রাতে ঘূর্ণিঝড় বুলবুল ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ধানচি এলাকায় আঘাত হানে। এতে লণ্ডভণ্ড হয়ে যায় রাজ্যের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হয় অনেক ঘরবাড়ি ও গাছপালা, বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। রাজ্যে তাণ্ডবের পর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্রমশ শক্তি হারিয়ে খেপুপাড়া দিয়ে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এদিকে আতঙ্কিত না হতে রাজ্যের সবার প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও কাজ করছেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এরই মধ্যে উপকূলীয় এলাকার 18 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে আশা তার। জানান, ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির তত্ত্বাবধানে সারাদেশেই খোঁজ খবর নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে ধানমন্ডিতে একটি মনিটরিং সেল গঠনের কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী আবারও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সিদ্ধান্ত মানতে না চাইলে নিজেদের টাকায় চলতে হবে, না হলে সরকার টাকা দেওয়া বন্ধ করে দেবে। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের 12তম জাতীয় সম্মেলন। সরবাদি উদ্যানে সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটি সহ সারা দেশের 78টি সাংগঠনিক জেলা থেকে 8000 কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ঝড়ের মোকাবেলা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য সব রকম প্রস্তুতি আমাদের নেওয়া আছে, এমনকি ঝড় পরবর্তী রিলিফ কার্যক্রম যাতে চালানো যায় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত না মানতে চাইলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের অর্থে চলতে হবে। একজন শিক্ষার্থী ইউনিভার্সিটিতে কয় টাকা খরচ করে বা মাসে বছর 150 টাকা খরচা করে, কিন্তু এই টাকায় কি উচ্চশিক্ষা হয়? যদি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যান, বিশ্ববিদ্যালয় কত লক্ষ টাকা লাগে প্রতি সেমিস্টারে, আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে কত লাগে, সে টাকা কে যোগান দেয়? যোগান দেয় সরকার। অনেকে প্রশ্ন তুলেছেন, আমি দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি আমরা বুঝি না, তো যারা কথা বলছেন তারাই বোঝেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন তারাই বোঝেন, আর পড়াশোনা নষ্ট করে সেখানে স্ট্রাইক করে দিনের পর দিন কর্মঘণ্টা নষ্ট করবেন, ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাহত করবেন, তারা বোঝেন আর বুঝবো না আমরা? এটা তো হয় না। অর্থ সরকার দেবে, সব রকম উন্নয়ন প্রকল্প সরকার করবে, সেটা নিতে খুব ভালো লাগবে, আর সরকার সেখানে কোনো ব্যবস্থা নিতে পারবে না, এটা কখনো হতে পারে না। কথায় বলে স্বাধীনতা ভালো তা বালকের জন্য নহে, কথা স্বাধীনতা ভালো তবে তা বালকের জন্য নহে, এটাও মাথায় রাখতে হবে। কাজে আমি মনে করবো এই ধরনের বালক সুলভ কথাবার্তা না বলাই ভালো। উস্কানি দিয়ে ছাত্রদেরকে বিপদে নেওয়া আর এখানে মুখরোচক কথা বলা, এটা কখনো কেউ মেনে নিতে পারে না। আর তা যদি করতে হয় তাহলে নিজেদের অর্থ নিজেরা যোগান দিতে হবে, নিজেদের বেতন নিজেরা নিতে হবে, নিজেদের খরচ নিজেরা চালাবে, সরকার সব টাকা বন্ধ করে দেবে, কারণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক দেবে, সরকার কেন খরচ করবে? সরকার কেন খরচ করবে তাহলে? সেটা তাদের চিন্তা করতে হবে কোনটা করবে। আইন আছে, কেউ যদি কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আনে আর সেটা যদি প্রমাণিত না হয়, তো যে অভিযোগকারী ওই আইনে তার বিচার হয়, সাজা হয়। জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের নিজেদের কল্যাণের পাশাপাশি পরিবারের সদস্য ও সন্তানদের পড়াশোনায় সহায়তা দিচ্ছে সরকার। সরকারি 42টি সেক্টরে শ্রমিকদের বেতন বাড়ানোর পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি, অতীতেও তাদের অবহেলায় বহু পরিবার
ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আলোচনা সভায় তারা এসব অভিযোগ করেন। বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশে গণতন্ত্রহীনতাকে কাজে লাগিয়ে দুর্নীতি দুঃশাসনের রোল মডেল তৈরি করেছে ক্ষমতাসীনরা। অকার্যকর সংসদ দেশে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলেও মন্তব্য করেন তারা। এই অপশাসনের কারণে সরকারের পতন হবে বলে মনে করেন বিএনপি নেতারা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে এদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে সেটি সহজে পূরণ হবে না। আর বিএনপি নেতারা বলেছেন, সাদেক হোসেন খোকা দল মত নির্বিশেষে সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। শনিবার সন্ধ্যায় দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম, বিএনপি নেতা আব্দুস সালাম সহ অন্যরা। সেখানে 45 মিনিটেরও বেশি সময় অবস্থান করেন তারা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। সবচেয়ে দুঃখজনক যে তিনি জীবিত অবস্থায় দেশে ফিরতে পারেননি, তার পাসপোর্ট 2 বছর ধরে দেওয়া হয়নি, এখনও দেওয়া হয়নি। ওটা জাতির জন্যে একটা বড় শূন্যতা সৃষ্টি করল, কারণ এই ধরনের রাজনীতিবিদ আজকালকার যুগে বিরল। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে প্রিয় এই মানুষ সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন। এর পরপরই সেখানে যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী সহ অনেকেই। সব কিছু মিলেই সব ক্ষেত্রেই তার অভাবটা আমরা অনুভব করি বা করব, এটা আমরা বুঝি। তারপরও সেই অভাবটা আমাদেরকে পূরণ করতে হবে সবাইকে নিয়ে, তাই না? তার ছেলেদেরও সন্তানদেরও একটা প্রতিশ্রুতি থাকতে হবে, বাবার সব কিছুগুলি দেখলেন এবং মানুষ তার জন্য কীভাবে সাড়া দেয় বাকি দেখলেন, সেই ধারাবাহিকতাটা তাদের কর্মের মধ্য দিয়েও এটাকে তুলে ধরতে হবে জনগণের মাঝে। এর আগে দুপুরে মরহুম সাদেক হোসেন খোকার বাসায় যান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। দীর্ঘদিনের এই রাজনৈতিক সহযোদ্ধা সম্পর্কে স্মৃতিচারণ করেন তিনি। রাজনীতি ছাড়াও ওর সঙ্গে আমাদের আলাদা একটা সম্পর্ক ছিল ছোটবেলা থেকে, যখন আমরা রাজনীতিতে আসি নেই। তো সেক্ষেত্রে আমার পেনটা আমি অন্যজনের মতো করে বুঝাতে পারবো না, আমার পেনটা অন্যজনের মতো করে আমি লিখতেও পারবো না। এদিকে বৈরি আবহাওয়ার কারণে রবিবারের পরিবর্তে আগামী শুক্রবার মরহুমের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার আব্বার জন্য দোয়া মাহফিল আগামী শুক্রবার 15 তারিখ বাদ আসর আনুমানিক 4:30 সময় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এটা আপনাদের লোকেশনটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠের ঠিক পিছন দিকে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে নিউ ইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা তার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। আর লাখো মানুষকে কাঁদিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জুরাইনে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত করা হয় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। অযোধ্যায় গুড়িয়ে দেয়া ঐতিহ্যবাহী বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মুসলিমরা মসজিদ নির্মাণের জন্য পাবে বিকল্প জমি। রায়ে উল্লাস প্রকাশ করেছে বিভিন্ন হিন্দু সংগঠন, তবে রায়ের মধ্যে অনেক স্ববিরোধিতা রয়েছে উল্লেখ করে অসন্তোষ জানিয়েছেন মুসলিম নেতারা। সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কয়েক দশকের বিতর্কের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বাবরি মসজিদের রায়কে ঘিরে সকাল থেকেই নয়াদিল্লির সুপ্রিম কোর্ট এলাকায় ছিল টানটান উত্তেজনা আর কড়া নিরাপত্তা। কোর্ট এলাকায় জড়ো হতে থাকেন হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীরা। অবশেষে স্থানীয় সময় শনিবার সকাল 10:30 আসে 70 বছর ধরে চলা মামলাটির রায়। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে টানা 40 দিন শুনানির পর রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বে 5 সদস্যের একটি বেঞ্চ। রায়টি চায় হিন্দুদের পক্ষে। প্রধান বিচারপতি জানান, ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ, এমনকি খননের পর মসজিদের নিচে পাওয়া কাঠামো মুসলিম চিহ্ন বহন করে না।
সর্বসম্মতিক্রমে খারিজ হয় সুন্নি ওয়াকফ বোর্ডের আর্জি। প্রধান বিচারপতি জানান, মূল বিতর্কিত জমি 2.77 একর পাবে রাম জন্মভূমির দাবিদার সংগঠন ন্যাস। সেখানে মন্দির নির্মাণ হবে ট্রাস্টের তত্ত্বাবধানে। এই ট্রাস্ট গঠনের জন্য সময় দেওয়া হয়েছে 3 মাস। আর মসজিদ নির্মাণের জন্য 5 একর বিকল্প জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। যদিও ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের দাবি, মসজিদের নিচের অবকাঠামোটি ঠিক কিসের তা স্পষ্ট নয়। রায়ের পরে উল্লাসে ফেটে পড়েন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা। মূল বিষয় হলো কারো জয় বা পরাজয় হয়নি, বরং আজ একটি সমস্যার সমাধান হলো, যে বিতর্ক কয়েক দশক ধরে চলছিল। এ রায়ে একটা যুদ্ধ পরিস্থিতির অবসান হলো। তবে এ রায়ে অনেক সব বিরোধিতা ও তথ্যগত ভুল আছে উল্লেখ করে পরবর্তীতে রিভিউ পিটিশনের কথা ভাবা হচ্ছে বলে জানান মুসলিম নেতারা। আমরা এ রায়ে সন্তুষ্ট নই, আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব। মামলার রায়কে হিন্দু বা মুসলিম সম্প্রদায়ের জন্য জয় বা পরাজয় হিসেবে বিবেচনা করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক টুইটে আহ্বান জানিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার। তাই রায়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে বিভিন্ন বাহিনীর অতিরিক্ত 20,000 সদস্য। 10 ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে 144 ধারা। উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। গুজব ঠেকাতে বন্ধ ছিল ইন্টারনেট সংযোগও। ভারতের ধর্মীয় ও রাজনৈতিক ল্যান্ডস্কেপে বহু বছর ধরে সবচেয়ে বিতর্কিত ও রক্তক্ষয়ী ইস্যু হিসেবে চিহ্নিত হয়ে আসছে এই বাবরি মসজিদ রাম জন্মভূমি বিরোধ। 1992 সালে বর্তমান ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে 460 বছরে পুরানো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা। এর জেরে ভারত জুড়ে সৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছিল 2,000-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই মুসলিম। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা বঙ্গ শার্দুল মেজর গণির 63তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাব ও মেজর গণি পরিষদের যৌথ আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল গোটা উপমহাদেশের বাঙালি সৈন্যদের অভূতপূর্ব বীরত্বের স্বীকৃতি। সেই সময় সারা দেশের তরুণদের উদ্বুদ্ধ করে মেজর গণি রেজিমেন্ট গঠন করা হয়। পরবর্তীতে 1953 সালে সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে বাধ্য হন মেজর গণি। পরে 1954 সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1957 সালের 11ই নভেম্বর পশ্চিম জার্মানিতে মারা যান মেজর গণি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে অবস্থিত শিখ সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় স্থান গুরুদুয়ার দরবার সাহিবে ভারতের তীর্থযাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল সীমান্তের করতারপুর করিডোর। শনিবার আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দেশে করিডোরটি উদ্বোধন করেন উভয় দেশের প্রধানমন্ত্রী। প্রথমে নিজ দেশের সীমান্তে করতারপুর করিডোর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান, বলেন ভারতের অনুভূতি উপলব্ধির জন্য প্রধানমন্ত্রী ইমরানকে ধন্যবাদ। এরপরই করতারপুর করিডোর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে সীমান্ত পাড়ি দেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ একদল শিখরা। এই করিডোর খোলায় উভয় দেশের সম্পর্কে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন মনমোহন সিং। পরে সন্ধ্যায় নিজ দেশের সীমান্তে করিডোরটি উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অনুষ্ঠানে শিখদের অভিনন্দন জানান ইমরান খান। শেষ করব সংবাদ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল, উপকূলীয় অঞ্চলে বেড়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সহ্য না করার হুঁশিয়ারি। ঘূর্ণিঝড় মোকাবেলায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি সরকার, অতীতেও তাদের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার, অভিযোগ বিএনপির। অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টের রায়, মুসলিমরা পাবে বিকল্প জমি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।